আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্টদেরকে ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের আজকে এই ক্লাসটি থাকছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ওপর আমরা অষ্টম অধ্যায় পড়ছিলাম যেটা কিনা উৎপাদন ক্ষমতার ওপর প্রোডাকশান ক্যাপাসিটি গত দুটি ক্লাসে আমরা শিখেছি উৎপাদন ক্ষমতার ধারণা উৎপাদন ক্ষমতা সিদ্ধান্তের গুরুত্ব এবং উৎপাদন ক্ষমতার নির্ধারণে বিবেচ্য বিষয় আর আজকে লেকচার থ্রি ক্লাসে আমরা শিখব উৎপাদন ক্ষমতার প্রকারভেদ তো শুরু করি গত দুইটি ক্লাসে আমরা মোটামুটি জেনে গেছি উৎপাদন ক্ষমতা বলতে কী বোঝায় উৎপাদন ক্ষমতা বলতে কোনো প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিস্থিতিতে তার সম্পদ ব্যবহার করে যত সম্পদ আছে বা যত রিসোর্স মেকানিজম আছে সব ব্যবহার করে একটি নির্দিষ্ট সময় সর্বোচ্চ যে পরিমাণে পণ্য বা সেবা উৎপাদন করা যায় বা হয় তাই হলো উৎপাদন ক্ষমতা দেখো উৎপাদন ক্ষমতা কিন্তু সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা সকল পণ্যের ক্ষেত্রে এক হয় না বা একই ধারণা বা কনসেপ্ট থেকে আমরা উৎপাদন ক্ষমতাকে এক্সপ্লেন করতে পারবো না উৎপাদন ক্ষমতা যখনই আমরা এক্সপ্লেন করতে যাব সেটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা পণ্য বা সেবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে তো সেই আলাদা আলাদা ধরনগুলোকে আমরা পাঁচটি ক্যাটাগরিতে বা প্রকার ভেদে আমরা ভাগ করতে পারি সে পাঁচটি হলো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কার্যকর উৎপাদন ক্ষমতা প্রকৃত উৎপাদন ক্ষমতা এবং কাম্য উৎপাদন ক্ষমতা তো কোনটি কোন কনসেপ্ট থেকে বা কোন দিক বিবেচনা করে বা কোন বিষয়বস্তুকে ফোকাস করে ভাগ করা হয়েছে বা আলাদা করা হয়েছে সেটা এখন আমরা প্রথমটি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এখানে আমাদের বইয়ে যা বলেছে সেটা হলো স্বাভাবিক অবস্থায় নির্দিষ্ট সুযোগ সুবিধা ব্যবহার করে কোনো উৎপাদন প্রক্রিয়া সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাই হলো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা তার মানে বলেছে একটি সাধারণ বা অনুকূল পরিস্থিতি যেখানে তোমার যতগুলো রিসোর্স ব্যবহার হচ্ছে যন্ত্রপাতি কাঁচামাল শ্রমিক কর্মী ব্যবস্থাপনা যাই ব্যবহার করো না কেন উৎপাদনের প্রত্যেকটা উপাদান তার সর্বোচ্চ ব্যবহার বা তার যে ক্যাপাসিটিটা আছে প্রোডাক্টিভিটি আছে সেটার সর্বোচ্চ ব্যবহার করে তুমি যেই পরিমাণে পণ্য বা সেবা উৎপাদন করতে পারবা সেটা হলো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা মানে এটা এমন একটা পরিস্থিতি যেখানে তুমি আর এর থেকে বেশি উৎপাদন কোনো মতে করতে পারবে না কোনো রকমে সম্ভব না হ্যাঁ তোমাদের বইয়ে বা এখানে আমরা দেখতে পাচ্ছি কাজেস্কি অ্যান্ড রিজম্যান এর সম্পর্কে একটি সংজ্ঞা বলেছেন ওনার বলেছেন পিক ক্যাপাসিটি ইজ দ্য ম্যাক্সিমাম আউটপুট দ্যাট আ প্রসেস অর ফ্যাসিলিটি ক্যান অ্যাচিভ আন্ডার আইডিয়াল কন্ডিশন মানে কন্ডিশনটা বা পরিস্থিতিটা সবচেয়ে অনুকূল হইতে হবে এবং তোমার যে প্রত্যেক প্রসেস বা ফ্যাসিলিটি আছে যেটা বললাম যে যতগুলো সুযোগ মানে সুযোগ সুবিধা রিসোর্স মেশিনারি বা মেকানিজম তুমি ইউজ করো তার প্রত্যেকটা সর্বোচ্চ ব্যবহার তোমার করতে হবে তো এটাও তুমি করলা তো এটা করার পর তুমি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা পাবা কিন্তু কোনো প্রতিষ্ঠান এটা কিন্তু অবিরামভাবে কন্টিনিউ করতে পারবে না কখনোই একটি প্রতিষ্ঠানের পক্ষে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করা সম্ভব না কারণ এটা প্র্যাকটিক্যাল না সব সময় দেখা যাবে যে কোনো একটি উৎপাদনের উপাদান বা ক্যাপাসিটি একটু লাইক করতেছে ঠিক আছে আর তুমি যদি এটা যদি সব সময় চাও যে সব সময় তোমার এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা তুমি ব্যবহার করবা তখন দেখবা তোমার পণ্য বা সেবার মান অবনতি ঘটে যাবে আর সেটা না হলে তোমার যে কাজের পরিবেশটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে কোনো রকম একটা ঝামেলা হয়ে যাচ্ছে তো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলতে তুমি শুধু এটাই বলতে পারো যে তোমার সব কিছু যা আছে তার যদি সর্বোচ্চ তুমি ব্যবহার করতে পারো বা একই সাথে ব্যবহার করতে পারো তাহলে সর্বোচ্চ তুমি এই পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারবে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাকে যখন শুধুমাত্র যন্ত্রের উৎপাদন ক্ষমতার আলোকে নির্ধারণ করা হয় তখন তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে মানে তুমি তোমার উৎপাদন ক্ষমতাটাকে যখন শুধুমাত্র তোমার যে যন্ত্রপাতিগুলো তুমি ব্যবহার করছো যে মেশিনারিগুলো তোমার প্রোডাকশান প্রসেসে ব্যবহার হচ্ছে তার সর্বোচ্চ ক্ষমতাকে দিয়ে তুমি ডিফাইন করবা তখনই সেটা হবে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বুঝতে পারো নি উদাহরণ দিই তুমি ফটোকপির মেশিনের ব্যবসা করতেছো মানে তোমার একটা দোকান আছে যেখানে ফটোকপি তুমি করো তো তোমার মেশিনটা এক ঘন্টায় সর্বোচ্চ দশ হাজার কপি ফটোকপি বের করতে পারে তো তুমি বলবা যে তোমার এই দোকানে বা এই মেশিনটা বা তোমার উৎপাদন প্রসেসে তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হলো দশ হাজার কপি আরও সহজভাবে বলি কোনো একটি চিপস তৈরির কারখানায় যদি কোনো একটি মেশিন ঘন্টায় বিশ কেজি আলু কাটতে পারে তো এইটা হল ওই মেশিনের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আর তুমি যখন তোমার এই প্রোডাকশান পুরো প্রসেসটাকে শুধুমাত্র যন্ত্রপাতি বা মেশিনের ওপর ফোকাস করে বলবা যে হ্যাঁ আমার এই প্লান্ট বা কারখানায় উৎপাদন ক্ষমতা এত তো এবং সেটা শুধু ফোকাস করতেছে যন্ত্রপাতির ওপর তখনই কিন্তু এটা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা হবে তো এই সম্পর্কে কাজেস্কি অ্যান্ড রিজম্যান বলেছেন দ্য রেটেড ক্যাপাসিটি ইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট অফ ম্যাক্সিমাম অ্যানুয়াল আউটপুট অফ এ প্লান্ট এখানে গুরুত্বপূর্ণ হল প্লান্ট মানে তোমার কারখানার যে মেশিনারি বা যন্ত্রপাতিগুলো আছে তার সর্বোচ্চ অ্যানুয়াল আউটপুট ঠিক আছে এবং এটা যখন তুমি প্রকৌশলগত বা কৌশলভাবে অ্যাসেসমেন্ট করবা সেটা তো বাংলায় কী বল তাদের সংখ্যাটা বলেছে যন্ত্রপাতির মাধ্যমে বার্ষিক সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করা হয় তার প্রকৌশলগত মূল্যায়নকে কৌশলগত উৎপাদন বলে হ্যাঁ একই কথা বলেছে তো এইটার সাথে মানে আমাদের প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার সাথে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার পার্থক্য হলো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে তোমার উৎপাদন প্রক্রিয়ার সাথে প্রত্যেকটা উপাদান যেই উপাদানগুলো জড়িত প্রত্যেকটার উপাদানের সর্বোচ্চ ব্যবহার বা তাদের ক্যাপাসিটি প্রোডাক্টিভিটিটাকে ফোকাস করে কিন্তু এখানে শুধুমাত্র যন্ত্রপাতির প্রোডাক্টিভিটি বা ক্যাপাসিটিটাকেই ডিফাইন করতেছে বা অ্যাজিউম করতেছে ঠিক আছে আর এখানে তোমাদের বইও একটা উদাহরণ বলেছে যে কোথায় হ্যাঁ উৎপাদন সাধারণত দেখা যায় মেশিনের কোনো মেশিনের গায়ে উক্ত মেশিনের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা লেখা থাকে যা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার উদাহরণ হ্যাঁ একই কথা তোমার যে কোনো মেশিন হোক বা একাধিক মেশিন হোক সেগুলোর গায়ে যে উৎপাদন সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার কথা বলা আছে তো সেটাই যদি তুমি তোমার প্লান্ট বা তোমার উৎপাদন প্রসেসের ক্ষমতা ডিফাইন করো সেটার মাধ্যমে তাহলে সেটা হবে প্রক প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কার্যকর উৎপাদন ক্ষমতা ইফেক্টিভ ক্যাপাসিটি একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রক্রিয়া তার সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে মৃত ব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাই হলো কার্যকর উৎপাদন ক্ষমতা আমাদের এই সংজ্ঞাটা অনেকটা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সাথেই ম্যাচ করতেছে শুধু এইখানে একটা জিনিস চলে আসছে সেটা হলো মৃত ব্যয়িতার সাথে মানে ইকোনমিক ইউজ ইউটিলাইজেশন ইকোনমিক ইউটিলাইজেশন মানে কি তুমি তোমার প্রোডাকশান প্রসেসে যেই রিসোর্সগুলো ব্যবহার করতেছো যাই ব্যবহার করো না কেন সেটা তোমার যন্ত্রপাতি হোক কাঁচামাল হোক শ্রমিক কর্মী ব্যবস্থাপনা যেটাই হোক সেটা এমনভাবে তুমি ব্যবহার করবা যেন এটার কস্ট সর্বনিম্ন হয় এর মানে এটা না যে তুমি ইউজ কম করবা না তুমি অপটিমাম ইউজ করবা কিন্তু তোমার কস্ট যেন একদম মিনিমাম হয় তো এটাই হলো ইকোনমিক ইউজ যেন তুমি যেই রিসোর্সটাই ব্যবহার করো সেটা সর্বোচ্চ ব্যবহার এবং সেটা ব্যবহারটা এভাবে করতে হবে যেন তোমার কস্টটা সর্বনিম্ন হয় তো এই সম্পর্কে কাজিস ক্যান রিজম্যান বলেছেন ইফেক্টিভ ক্যাপাসিটি ইজ দ্য ম্যাক্সিমাম আউটপুট দ্যাট আ প্রসেস অর ফার্ম ক্যান ইকোনমিক্যালি সাস্টেইন আন্ডার নর্মাল কন্ডিশন এটাই তোমার আউটপুট সবচেয়ে বেশি হবে ম্যাক্সিমাম আউটপুট আসবে কিন্তু সেটা হলো ইকোনমিক্যালি আসবে হ্যাঁ নর্মাল কন্ডিশনে অর্থাৎ কোনো স্বাভাবিক পরিবেশে অর্থনৈতিক শাস্ত্রের মাধ্যমে কোন প্রক্রিয়া বা প্রতিষ্ঠান সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদনে সক্ষম হয় তাকে কার্যকর উৎপাদন ক্ষমতা বলে দেখো তুমি যখন সর্বোচ্চ উৎপাদন করতে যাবা আমরা যেটা প্রথমে পড়লাম সেটা করতে গেলে কিন্তু তোমার ইকোনমিক ব্যাপারটা বা কি বলে মৃতব্যার ব্যাপারটা অ্যাসিওর নাও হইতে পারে কারণ তুমি যখন সব কিছু তোমার মেশিনগুলো সর্বোচ্চ ব্যবহার করবা তোমার শ্রমিক কর্মীদের যে উৎপাদন ক্ষমতা তার সর্বোচ্চ ব্যবহার করবা বা তারপর বলে কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার করতে যাবা ব্যবস্থাপনা সর্বোচ্চ ব্যবহার করতে যাবা তখন দেখা যাবে কি তাদের ওভার টাইম ইউজ করতে হচ্ছে ওভার টাইম দিতে হচ্ছে অথবা তোমার যে এনার্জি আছে হ্যাঁ রিসোর্সগুলো আছে টাকা এনার্জি সব কিছু অনেক বেশি বেশি পে করতে হচ্ছে তো এটা করতে গেলে কিন্তু তোমার মৃতবায়িতা জিনিসটা আসবে না এটা গেন করতে পারবো না সো তুমি সর্বোচ্চ উৎপাদন করতে পারো কিন্তু সেটাতে মৃতবায়িতা অ্যান অ্যাসিওর নাও হইতে পারে তো সেটা যেন না হয় কার্যকর উৎপাদন ক্ষমতায় তুমি সর্বোচ্চ উৎপাদন করবা বাট সেটাতে সবচেয়ে বেশি ফোকাস তোমার থাকবে মৃতবায়িতা বা ইকোনমিক সাস্টেইন বা ইকোনমিক ইকোনমিক্যাল প্রোডাকশানের ওপর ঠিক আছে তো এটাই তুমি যখন ব্যয় আশ্রয়ের ব্যাপারটা বিবেচনা করবা তোমার প্রোডাকশন প্রসেসে তখন তুমি বলবা যে তোমার উৎপাদন ক্ষমতাটা তুমি কার্যকর উৎপাদন ক্ষমতার ধারণা আলোকে নির্ধারণ করো প্রকৃত উৎপাদন ক্ষমতা অ্যাকচুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি প্রকৃত উৎপাদনের বিষয়টি উৎপাদিত পণ্য বা সেবার উপরে নির্ভর করে দেখো তোমার যে প্রোডাকশন প্রসেস সেখানে তুমি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সেটার একটা চার্ট রাখতে পারো যে তোমার যেই রিসোর্সগুলো ব্যবহার হচ্ছে তার সর্বোচ্চ তুমি সব কয়টার একসাথে অনুকূল পরিস্থিতিতে সর্বোচ্চ ব্যবহার করলে তোমার একশো ইউনিট ঘন্টায় উৎপাদন হবে হোক তোমার যেই যন্ত্রপাতিগুলো আছে শুধুমাত্র যন্ত্রপাতি সেগুলোর যদি তুমি সর্বোচ্চ ব্যবহার করো সেগুলো হিসাব করলে তোমার কত তোমার এক ঘন্টায় একশো ইউনিট উৎপাদন হওয়ার কথা এটা কি তোমার প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা ঠিক আছে তুমি সেটাও ঠিক করে রাখলে এরপর কার্যকর উৎপাদন ক্ষমতা মানে তুমি যদি সকল রিসোর্স ইকোনমিকভাবে ব্যবহার করো তোমার উৎপাদন প্রসেসটা যদি মৃতবায়িতার সাথে কি বলে রান করানো হয় তো সেই ক্ষেত্রে তুমি ঘন্টায় নব্বই ইউনিট উৎপাদন করতে পারবা তো এটাও তুমি জানো তো এই তিনটা কি এ তিনটা হলো কি বলে যে তোমার যে স্ট্যান্ডার্ড সে তিনটা হলে স্ট্যান্ডার্ড বাট প্রকৃত উৎপাদন ক্ষমতা বা অ্যাকচুয়াল উৎপাদন ক্ষমতাটা হলো তুমি আসলে কি করতেছো এক ঘন্টায় তোমার কত উৎপাদন হচ্ছে দেখো তুমি তোমার যে উৎপাদন প্রক্রিয়া বা প্রসেস সেটাতে একটা নির্দিষ্ট সময় যে পরিমাণে তুমি আউটপুট পাচ্ছ অ্যাকচুয়াল আউটপুট পাচ্ছো সেটাই তোমার প্রকৃত উৎপাদন ক্ষমতা এখন তুমি এক ঘন্টায় যদি তুমি হিসাব করে দেখো অ্যাকচুয়ালি দেখো যে তুমি এক ঘন্টায় ষাট ইউনিট উৎপাদন করতেছো এটাই তোমার প্রকৃত উৎপাদন ক্ষমতা আর তুমি এটা কেন নির্ণয় করবা তোমার প্রশ্ন আসতে পারে তো আমি এটা কেন নির্ণয় করব বা এটা কেন বিবেচনা করব। দেখো তুমি তো যেটা করতেছো সেটাতে তোমার অনেক মানে তুমি তো পিছনে পড়ে আসো তাই না তোমার যদি তুমি যদি ইকোনমিক কার্যকর যেটা ইফেক্টিভ সেটাও যদি তুমি ফলো করতে চাও তাহলে তোমার নব্বই ইউনিট উৎপাদন করার কথা কিন্তু তুমি করতেছো ষাট ইউনিট তোমার তিরিশ ইউনিট এখনও কম আছে তারপর তুমি যদি তোমার মেশিনগুলো সর্বোচ্চ ব্যবহার করতে চাও তাহলে তোমার কত একশো বিশ ইউনিট করার কথা এখন সেটাও তো তুমি পিছনে পড়ে আসো তো তুমি এটা ব্যালেন্স করার জন্য যেন উৎপাদন প্রসেসটাকে আরও বেশি ইফেক্টিভ করতে পারো আরও বেশি কি বলে অপটিমাম ইউজ করতে পারো তো সেটা করার জন্য তোমার মানে হারটা নির্ণয় করার জন্য যে হ্যাঁ তোমার বর্তমান প্রসেসে কতটুকু উৎপাদন হচ্ছে এবং সেটা তুমি কিভাবে বাড়াচ্ছো বা কতটুকু বাড়াতে চাচ্ছ বা কিভাবে কি বাড়াইতে হবে সেটা নির্ণয় করার জন্য তোমার অ্যাকচুয়াল প্রোডাকশন ক্যাপাসিটিটা নির্ণয় করতে হবে আর আমরা মানে বাস্তব উদাহরণ থেকে আমরা যা দেখবো বা দেখে বুঝতে পারবো সেটা হলো যে প্রকৃত উৎপাদন ক্ষমতাটা বা প্রকৃত উৎপাদনটা কিন্তু আসলে যে সর্বোচ্চ উৎপাদন বলো বা প্রকৌশলগত উৎপাদন বলো বা কার্যকর বলো সেটা থেকে সবসময় একটু কমই থাকে হ্যাঁ তো যেহেতু কম সেহেতু আমরা বের করতেছি আর বের করে আমরা কি করব একটা ব্যালেন্স করার চেষ্টা করব কাম্য উৎপাদন ক্ষমতা ডিজায়ার্ড আর এক্সপেক্টেড প্রোডাকশন ক্যাপাসিটি দেখো সকল দিক বিবেচনা করে যেই উৎপাদন ক্ষমতাটা বা যেই পরিমাণ উৎপাদন করলে তোমার প্রতিষ্ঠানের জন্য মঙ্গল বা ভালো বলে বিবেচিত হয় সেটাই হলো তোমার কাম্য উৎপাদন ক্ষমতা বা ডিজায়ার্ড প্রোডাকশান ক্যাপাসিটি তো এখানে তোমার প্রশ্ন আসতে পারে মানে কি আমার কার্যকর উৎপাদন ক্ষমতা আমি যদি ইফেক্টিভভাবে সব উৎপাদন করতে পারি তো এতে সমস্যা কি বা আমার যদি সম্ভব হয় আমি ওই সর্বোচ্চ উৎপাদন করব আমার যদি এটা যদি অনুকূল পরিস্থিতি আমাকে এলাও করে সমস্যা কী এখানে আমার কেন আবার কাম্য উৎপাদন ক্ষমতা আসতেছে দেখো তুমি প্রোডাক্ট মানে প্রোডাকশানে তুমি কেন যাচ্ছ কিসের জন্য যাচ্ছ তুমি প্রোডাকশানে যাচ্ছ মেনলি তোমার যে প্রোডাক্টগুলো আছে বা সার্ভিসগুলো আছে সেগুলো তুমি সেল করবা তোমার সেল করতে হবে তুমি প্রোডাকশন করেই কিন্তু শেষ না আর তোমার পুরো প্রতিষ্ঠানটা কিন্তু নির্ভর করতেছে তোমার কতটুকু সেল হচ্ছে সেটার উপর কারণ সেলস ইজ দ্য আলটিমেট থিং ইউ হ্যাভ টু ফোকাস তো তুমি কতটুকু বিক্রি করতে পারতেছো তোমার মার্কেটিং ক্যাপাসিটিটা কি তুমি কোন ধরনের কম্পিটিশানে আছো তোমার কম্পিটিটাররা কেমনভাবে সেল করতেছে ঠিক আছে তারপর হলো তোমার যে কি বলে লোক বল জনবল যারা সেল করতেছে বা তোমার প্রোডাকশান প্রসেসটা মেনটেন করতেছে তারপর তুমি কিভাবে ইনভেন্টরি ম্যানেজ করতেছো হুম আর তোমার যে মেশিনগুলো তুমি ইউজ করতেছো সেটা তারপর তোমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা কি তোমার প্রতিষ্ঠানের পুরো অর্গানাইজেশনের পুরো পরিস্থিতিটা কি সে সব কিছু বিবেচনা করেই কিন্তু তোমাকে একটা উৎপাদন ক্ষমতা ধরতে হবে শুধুমাত্র যদি তুমি চিন্তা করো যে আমার কারখানার পরিবেশ খুব ভালো অনুকূল যাচ্ছে আর আমি চাইলেই সব কিছু ইউজ করে সর্বোচ্চ উৎপাদন করে ফেলতে পারবো অথবা আমার মেশিনগুলি খুব ভালো আমার মেশিনগুলো অনেক উৎপাদন করতে পারে আমি প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা ব্যবহার করে ফেলবো অথবা এটাও যদি না বলো তুমি এটা বলতে পারো যে আমি ইফেক্টিভ বা একদম ইকোনমিক প্রোডাকশানে যাব। মানে আমার আমার সব খরচ একদম মিনিমাম রাখবো এবং সর্বোচ্চ উৎপাদন করব। বাট এটা করলেও হবে না তোমার কি করতে হবে তোমার যে প্রোডাকশানের সাথে যে এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো আছে যে আফটার প্রোডাকশান আর বিফোর প্রোডাকশান তো সব কয়টা ফ্যাক্টরের সাথে কিন্তু একটা ব্যালেন্স রাখতে হবে যখন তুমি ব্যালেন্সটা করতে পারবা সেই ব্যালেন্সটার মাধ্যমে কিন্তু তোমার ঠিক করতে হবে তুমি কতটুকু উৎপাদনে যাবা বা কতটুকু উৎপাদন ক্ষমতা তোমার নির্ধারণ করতে হবে ঠিক আছে তো এটাই তুমি কি বলে যে সকল পরিস্থিতিগুলো তোমার প্রোডাকশানের সাথে জড়িত বা প্রোডাকশনের পরবর্তীতে জড়িত বা তোমার প্রতিষ্ঠানের সাথে জড়িত তো এই ফ্যাক্টরগুলো তুমি বিবেচনা করে যখন তুমি একটা উৎপাদন ক্ষমতা বা প্রোডাকশন ক্যাপাসিটি সেট করবে সেটাই হবে তোমার জন্য কাম্য উৎপাদন ক্ষমতা এবং এটাই তোমার প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে ভালো ঠিক আছে তো আজকে আমাদের ক্লাসটি ছিল উৎপাদন ক্ষমতার প্রকারভেদ মানে আমাদের যে উৎপাদন ক্ষমতাটা আছে সেটাকে আমরা কোন দৃষ্টিকোণ থেকে বা কিসের উপর ফোকাস করে কিভাবে ডিফাইন করব মানে ক্যাটাগোরাইজ করব তো সেটা আমরা করলাম তো আজকে আমাদের ক্লাসটা এতটুকুই আমরা নেক্সট ক্লাসে শিখব উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি মানে আমাদের যে উৎপাদন ক্ষমতাটা আছে সেটা যে অ্যাকচুয়াল যেটা সেটাকে আমরা কিভাবে বের করব তো পরিমাপের পদ্ধতিটা আমরা শিখব তারপর উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে যে যে ধারণাগুলো আছে যে কনসেপ্টগুলো আছে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব তো এতক্ষণ এত মনোযোগ দিয়ে শেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবে আসসালামু আলাইকুম